tuning in. Hello friends, welcome back to our channel, justbongyummy. Asha kori tumra shobai khub bhalo acho ar amrao khub bhalo achi. বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। সকালবেলা রুবিনা পড়ে চলে গেছে আর আমার মেয়েরও পড়া হয়ে গেছে আর ওর নাম কি পুতুল, পুতুলেরও পড়া হয়ে গেছে। দেখো ঠান্ডায় সব জমে গেছে, ব্রেন জমে গেছে, তো পড়া হয়ে গেছে। দিদি রান্না করছে, ও বাড়িতে মিস্ত্রিরা কাজে লেগে গেছে, এখন আমি যেতে পারিনি, আমার হাজব্যান্ডও যেতে পারিনি, জাস্ট জলটা ভরে চলে এসছে। তো চলো বন্ধুর আগে টিফিনটা সেরে নেবো, কারণ চা খাওয়া সকাল সকালই হয়ে গেছে। টিফিনটা খাওয়া হয়ে গেলে তারপর আমি মিস্ত্রি দাদার ওখানে যাবো আর তোমাদের সাথে অবশ্যই সেখানে শেয়ার করবো। চলো দশবার লেখ মাম্মা, দশবার লেখ বাবার কাছে, তাকিয়ে থাক বোর্ডের দিকে, তাকাচ্ছে না জানো বোর্ডের দিকে, টাস করে দাও, দাও না দাও, দুটো দাও, নিচের পাশে লেখ তো, দীর্ঘইটা দীর্ঘইটা পাশে লেখ, পাশে লেখ, আবার দেখে দেখে লেখ, পাশে লেখ, হ্যাঁ লেখ, প্রথমে রস্যই লিখবি, প্রথমে লেখ যেমন করে শিখিয়েছি, গোল দে, গোল দিয়ে নামা, হ্যাঁ উপরে উঠিয়ে দে, উপরে উঠিয়ে দে, এবার হনুমানের লেজ দে, হ্যাঁ এবার মাথায় উঠি, উইয়ে কর মাথার এটা দে, এই তো হয়েছে। রসু পারিস লিখতে, রসু পারিস, রসু দীর্ঘ লেখ, উঁচু করে লেখ, চোখটা যাবে, উঁচু করে লেখ, রসু লেখ, রসু তো সোজা, হ্যাঁ মাথায় মাথা দিয়ে দে লেজ, হ্যাঁ দীর্ঘ লেখ, হ্যাঁ লি লেখ, লি নয়ের মতো, এ ওই ওই এর মাথায় মাথায় লেজ হয় তো, হ্যাঁ রসু, হ্যাঁ এ ও ঔ, ঔলের ব্যাস, আজকে সকালে টিফিনে আছে গরম রুটি আর আলু ফুলকপি ভাজা, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমরা তিনজনে একসাথে নিয়ে নিয়েছি, মাকে মার মতো আলাদা দিয়েছি আর রেখে দিয়েছি। বাবা এটা কি বাবা, রুটি অ্যান্ড ভাজি, রুটি অ্যান্ড ভাজি, কে খায়, পটেটো, অনিয়ন অ্যান্ড কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার মামা, ফের আমার দিকে ফের, চিলি, চিলি, আর কিছু বল, ঠিকই বলেছে, কি কি আছে বলে দিয়েছে। কিরে পুতুল বল, গাছ কি করে খায়, গাছে তো মুখ নেই, হাত পা নেই, খায় কি করে বল, গাছ খায় কি করে, আর কি খায় বল, কি খায়, তাহলে কি খাবে, গাছের ওই পাতাগুলোই হাত পা, এটা হচ্ছে গাছের রান্নাঘর,
ওই তোর মা রান্না করে যেরকম রান্নাঘরে এখানে রান্নাঘরে যেরকম রান্না করে এই গাছে গাছও এরকম ভাবে ওই পাতার মধ্যে রান্না করে চোখে দেখা যায় না নইলে গাছ বড় হয় কি করে বল বল বড় হয় কি করে গাছ বড় হয় জানিস তো ছোট থেকে বড় হয় জানিস তো হয় কি করে বড় না খেলে বড় হবে খেতে হবে তো তুই খাচ্ছিস বলেই তো বড় হচ্ছিস আমি খাচ্ছি বলেই তো বড় হচ্ছি তাহলে বড় হয় কি করে ওই পাতা দিয়ে খায় বুঝেছিস ওই পাতাগুলোর মধ্যে আলো পড়ে ওই আলো দিয়ে আর এই মাটির মধ্যে খাবার জল নেয় খাবার জল নিয়ে আমরা কালকে খেতে দিয়েছি গাছে বললাম না কালকে খেতে দিয়েছি ওইগুলো দিয়ে ও সব কিছু নিয়ে পাতার মধ্যে রান্না করে রান্না করে খায় কড়াই ওই পাতাটাই কড়াই পাতার মধ্যেই রান্না হয় বুঝেছিস তো গাছের পাতাগুলো ছিঁড়বি না ছিঁড়লে ওরা খেতে পারবে না মরে যাবে তুই চাস বল এত বড় গাছটা মরে যা চাস তাহলে গাছের পাতা ছিঁড়বি না বুঝেছিস আর বোন ছিঁড়লেও বারণ করবি ও ছিল হ্যাঁ মনে থাকবে তো ঠিক আছে বন্ধুরা রোজ তো দেখো মা পুজো দেয় তা মা একটা দরকার এক জায়গায় বেরিয়েছে তা আজকে আমার হাজবেন্ড বললো আমি পুজো দিয়ে দিচ্ছি আর আমি একদিকে ওই মেয়েকে খাওয়াবো তা চলো বন্ধুরা পুজো দিতে থাকুক আমি মেয়েটাকে খাওয়াতে যাই অনেকটাই দেরি হয়ে গেছে চলো দেখো বন্ধুরা আজকে আমাদের গাছের ডালিয়া দিয়ে মায়ের ঘর সাজানো হয়েছে আর এদিকে বাবাকে এখানে আমাদের গাছের থেকেই ফুল দেওয়া হয়েছে এদিকে মাকে দেওয়া হয়েছে মানে যে কটা ফুল দেখছো আমাদের দুই বাবাকে দেওয়া হয়েছে এই মাকে দেওয়া হয়েছে মায়ের ঘটে দেওয়া হয়েছে ওইখানে মা মনসাকে মানে ঘরেও দেওয়া হয়েছে আমি যাচ্ছি না আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে না মা সরস্বতীকেও দেওয়া হয়েছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এদিকে আমাদের খাবার রেডি পাবদা মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে আর আছে ওই সকালের ভাজা আর গন্ধ লেবু ব্যাস আর মেয়ের কাঁচা পেঁয়াজ নিয়েছে তা চলো বন্ধুরা আমরা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে ফিরে আসছি চলো আপ ইয়ার লেগ আপ ইয়ার লেগ ইয়েস ওয়ান টু থ্রি কি করছে জামা কাপড় গুলো বন্ধুরা এখন বাজে কটা আমরা এখন এই ঘরে বসে 8:10 দেখো এর অবস্থা উঠতে আমি বলছি আয় আমার কাছে নাও বাবার কোলে ওই মাথা দিয়ে শুয়ে রয়েছে উঠবে না এখন ওই যে কি করছে এবার মাথা হাত দিচ্ছে বাবার গায়ে গরমটা পেয়েছে উঠতে চাইছে না আর আমিও আজকে বন্ধুরা আজকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম মানে ওই বাড়ি থেকে এসছি আর এত ঠান্ডা ঠান্ডা লাগছিল না পায়ের তলায় ঠান্ডা লাগছে গায়ে ঠান্ডা লাগছে ওই ভাত খেলাম দেখলে ভাত খেয়ে আসার পর ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাওয়ার পর কাকুকে এসে মানে পেমেন্টটা দেওয়া হলো কাকু চলে গেল আমি বললাম এখন আমি সজ্জা সুজি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো তা ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকলাম আমি মেয়ে আর ওর বাবা আমি বুঝেছি ওর বাবা ঘুমাবে না বললো আমি সন্ধ্যা দিয়ে দেবো তোমরা একটু শো তাই হলো
আমি তাও উঠে গেছিলাম 6:30 সময়, কিন্তু মেয়ে ঘুমোচ্ছে বলে ভাবলাম থাক, এই তো কটা দিন, আবার তো স্কুল আছে। তা আজকে যেহেতু ব্লগটা আর কিছু মানে করার নেই, আর কি দেখাবো বলো তোমাদের, এরপর তো মানে 8টা বাজে, আর 1 ঘন্টা বাদে ভাত বসাবো, 10টার সময় সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর তো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই সেই রকম কিছু। তাই জন্যই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। প্লিজ কিছু মনে করো না, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বা বাই, সি ইউ। মাম্মা বলে দাও গুড নাইট। গুড নাইট। তো চলো টাটা।